সব কথা হ্যাঁ করে হাসেন না দেবদাস বাড়িতে নাই অন্য সময় আইসেন এই তুই কে গো চাই না কি করবেন আর আমারে তুই তো করি করতেছেন কিসের জন্য আমার ইচ্ছার আগে খসা দিয়ে বুঝলি তো খিলে মুরাল দিয়ে চলে যাব কি বলে না বলে এমন যদি হতো কারেসান দেবদাস বাড়িতে নেই জি না হে বাড়িতে নাই ও মা গো কি অসভ্য লোক রে বাবা হে বাড়িতে নাই তো কইলাম বলছিলাম দেবদাস কোথায় গিয়েছে বাড়ি গেছে আপনি 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 কি জান এই দরজা ছাড়েন তোকে চাচ্ছি আমারে যাইতে আছেন কি বলতে আছেন এসব সব কথা হ্যাঁ করে হাসেন না দেবদাস বাড়িতে নাই অন্য সময় আইসেন এই তুই কে গো চাই না কি করবেন আর আমারে তুই তো করি করতে আছেন কিসের জন্য আমার ইচ্ছার আগে খসা দিয়ে বুঝলি তো খিলে মুরাল দিয়ে চলে যাব কি বলে না বলে শোনেন মই হইল কপিলার বড় বোন আমার নাম শারমি হ্যাঁ হ্যাঁ কপিলার বড় বোন তুই কপিলার বড় বোন বলছিস তুই আমার সাথে মজা লিচ্ছিস আবার হাসতে আছে এই আপনি কে দৈত্য কি দৈত্য ভিকু ভিকু কেডা কোথায় গো এই খারান 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 আরে দৈত্য ভাই আমনে যে ভাই তুই কি ভালো অনুভব করছেন এখন হ্যাঁ ভাই অনেক ভালো বোধ করতে আছি আয় না আয় বেত্রে আয় এই যে আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম আরে দেহ দি কারবার দেন না আপনার শরীর তো খারাপ এখন আর বাইরে যাওয়া লাগবে না যে রোদ পড়াচ্ছে শরীর খারাপ হয়ে যাবে অনেক ধন্যবাদ ভাই আমি আসি না 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 আয় একটু বয়ন ভাই আমার কাজ আছে আপনার এর লগে মোর কথা আছে আয় আয় দি আয় বয়ন বসতে হবে হ্যাঁ একটু বয়ন ভাই আমার অনেক কাজ আছে তো এই জন্য আমি চলে যেতে চাইছি না না আপনার একটু কথা কমো হেরবাদে আপনি চললে যান ভাই কিছু বলবেন আসলে ভাই আপনার অনেক ধন্যবাদ আপনি আমার লিগে যা করছেন কি যে বলছেন এটা তো আমার দায়িত্ব আসলে কথাটা যে কেমনে বলি আপনার দ্বারে বলেন কোনো সমস্যা নেই বলে ফেলেন হয়েছে কি এই শারমিনের লগে মোর দেখা হয়েছে কি বলছেন কোথায় দেখা হয়েছে কি বলল আপনাকে না শারমিন মোরে কইছে অরে অত খোঁজা খোঁজি না করতে ওর সবই হইলো ঠিকই চললে আইবে আর অরে নিয়ে মোরে এককালে টেনশন করতে মানা করছে যাক ভালোই কিন্তু ভাই মুই ভাবতে আছি যে মুই চললে যাব আর কি বলছেন আপনি চলে যাবেন কেন শারমিন ম্যাডাম তো কিছুক্ষণ পরে চলে আসবে ওনার এমনি মুড চেঞ্জ হয়ে যায় উনি যদি আইসা আপনাকে না পায় তাহলে কি হবে ভাইবেছেন একবারও হ্যালে মুই কি করবো ভাই মুই কি থাইকেই যাই নাকি জি আপনি থাইকে যান আচ্ছা তাহলে আমি আসি হ্যাঁ হ্যাঁ ভাই আপনার অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন আর খাওয়াটা খিলাই লিয়েন জি জি ভাই আচ্ছা শারমিন যদি নিজের নিয়ে ব্যস্ত থাকতে পারে তাহলে মুই নিজের নিয়ে ব্যস্ত থাকতে পারবো না মুই এখন নিজের নিয়ে ব্যস্ত থাকবো যা আছে কপালে দত্ত ভাই মানুটা কলম ভালোই আছে খাওয়ালই এইছে যাই দেই কোটা খাই